কুয়াশা ঢাকা ভোরে উৎপাদিত সবজি নিয়ে মানিকগঞ্জের বাটবাউর সবজির আড়তে আসেন কৃষকেরা। পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বরবটি, করলা সহ নানা ধরনের সবজি। এসব সবজি কিনতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা। সবজির সরবরাহ ভালো, তাই দাম কমে আসায় কৃষকরা উৎপাদনের খরচ তুলতে পারছেন না বলে দাবি তাদের। অন্যদিকে দাম নিয়ন্ত্রণে ও টাটকা সবজি পেয়ে খুশি পাইকার ও সাধারণ ভোক্তারা। দাম কমেছে, প্রচুর মানে সরবরাহ হয়েছে সবজি এবং সবাই কিনতে পারছে। যদিও কৃষকরা টাকা কম পাচ্ছে, কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী আছে বা ক্রেতার সাধ্যের ভিতরে সবজিগুলা নিতে পারছে, যার কারণে আমাদের এই জায়গায় সবজিগুলো এতটা চাহিদা। সবজির দাম এত কম, এই উৎপাদন করে এটার ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও পয় নিষ্কাশন সহ আড়তের নানা সমস্যার কথা জানিয়েছে আড়ত কমিটি। রাস্তাঘাটগুলো সংস্কার করা প্রয়োজন, তারপরে পাইকাররা গাড়ি পার্কিং করার জন্য যে জায়গার প্রয়োজন সেই জায়গার প্রয়োজন। এই সমস্যাগুলো সমাধান হলে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়, ভালো হয়। প্রতিদিন এ আড়তে অর্ধশতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার সবজি বেচে কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।